লোকসভা নির্বাচনের ঘন্টা বাজলো তোলপাড় দেশের রাজনীতি মহল কার দখলে দিল্লি বিজেপি কংগ্রেস নাকি থার্ড থার্টফ কি বলছে বাস ট্রেন ক্লাব রাস্তাঘাট চায়ের দোকানের মানুষ নেতা মন্ত্রীরা দাঁড়িয়ে জনতার কাঠ করা আমি থাকছি আপনাদের সাথে প্রতি সোম মঙ্গল বুধবার রাত্রি নটায় জনতার কাঠ করা শুধুমাত্র আনন্দপাত নমস্কার আনন্দ আমি রাজীব আপনাদের সঙ্গে চলে এসেছি আপনারা জানেন নতুন প্রোগ্রাম একদম নতুন ধরনের প্রোগ্রাম নিয়ে আমরা চলে এসেছি আনন্দ বার্তায় আমি রাজীব আপনাদের সঙ্গে রয়েছি জনতার কাঠগড়ায় অলরেডি লোকসভা নির্বাচনের ঘন্টা কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে কোন দিকে পাল্লা ভারী সব দিক সব রাজনৈতিক দল কিন্তু তারা ময়দানে নেমে পড়েছে এবং গুটি সাজাতে শুরু করে দিয়েছে যে কাকে কিভাবে কোন জায়গায় পরাস্ত করা যায় আমরাও পিছিয়ে নেই আমরাও কিন্তু রয়েছি একদম আপনাদের সঙ্গে প্রতি মুহূর্তে। নতুন প্রোগ্রাম নতুন ধরনের প্রোগ্রাম জনতার কাঠগড়ায় জনতা কি বলছে কোন দিকে রয়েছে জনতা এবং শেষ কথা তো জনতাই বলবে তাই আমরা শুরু করে দিয়েছি বাসে ট্রামে রাস্তাঘাটে চায়ের দোকান থেকে সব জায়গায় স্কুল কলেজ ক্লাবও বাদ যাচ্ছে না সর্বত্রই রয়েছি আমি থাকছি আপনাদের সঙ্গে জনতার কাঠগড়ায় কোন দল কোথায় রয়েছে জনতা কাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে চলুন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ছোট নীলপুর আমবাগান খগেন্দার চায়ের দোকানে খগেন্দার চায়ের দোকান আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বেশ বেশ কিছু যুব সমাজ ইয়ং জেনারেশন যাদের আমরা বলি তারা কিন্তু আজকে এখানে চা খাচ্ছে বা চায়ের আসরে রয়েছে চায়ের দোকানে আড্ডা মারছে তো আমরা আজকে তাদের চোখে দেখবো জনতার কাঠগড়ায় কাকে দাঁড় করাচ্ছে কোন জায়গায় কোন নেতা রয়েছেন প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী আবার কি আসছেন নাকি পরিবর্তন পরিবর্তন না প্রত্যাবর্তন এই সব খুঁটিনাটি বিষয় আমরা রয়েছি আজকে খগেনদার চায়ের দোকান আমি রাজীব আপনাদের সঙ্গে চলুন জনতার কাঠগোড়ায় একদম আমিও ঠিক চায়ের আসরে বসলাম এদের সঙ্গে এবং ঠিক আড্ডা মারবো এবং আড্ডা মারার ছলে ছলে আমরা জেনে নেবো যে জনতা কাঠগোড়ায় কাকে দাঁড় করিয়েছে কোন রাজনৈতিক দল এই মুহূর্তে রয়েছে কাঠগড়ায় দাঁড়িয়ে আসতে না আসতেই খগেন্দার কাছে চা এক কাপ চা চা তো ভালোই লাগে চায়ের দোকানে বসে চায়ের আড্ডায় তা আমি একদম প্রথম ডান দিক থেকেই আমার যাই তোমার নাম আমার নাম শুভম নিয়োগী আমি একজন স্টুডেন্ট আচ্ছা তুমি কি এই খগেন্দার চায়ের দোকানে চা খাও হ্যাঁ প্রতিদিন আসি নিয়ে তো এই এই টাইমটায় বিকালের টাইমটা এই খেলাধুলা করার করে আসার পর এই খগেন্দার চায়ের দোকানে আসি এবং চাটা বেশ ভালোই বানায় খগেন্দা বেশি চিনি দিয়ে আমরা একটু চিনিটা আবার পছন্দ বেশি চিনি দিয়ে খগেন্দাকে বলি চাটা বানিয়ে দিতে তো খগেন্দার দোকানে চাটা একদমই তাই খগেন্দার চা স্পেশাল চা সত্যি খুব সুন্দর চা তো যাই হোক আমরা যে বিষয়টি আমি আজকে আলোচনায় শুরুতেই আসবো সেটা হচ্ছে যে লোকসভা নির্বাচন শুরু হয়েছে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার পাশাপাশি নির্বাচন বা এই লোকসভা রাজনীতি এইটার দিকে কতটা ইন্টারেস্ট রয়েছে হ্যাঁ রাজনীতি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে তো রাজনীতি আমার কাছে প্রতিটা স্টুডেন্ট থেকে শুরু করে প্রতিটা মানুষের রাজনীতির সঙ্গে জড়িত জড়িত না থাকলেও এখনকার যে পার্শ্ববর্তী মানে খবর যে এখনকার বর্তমান যে খবর সেই খবর মানুষরা জানে তো তাতে রাজনীতির সাথে জড়িয়ে থাকা প্রতিটা মানুষের কিন্তু উচিত এবং আমরা স্টুডেন্টরা বিশেষ করে রাজনীতির সাথে জড়িয়ে থাকার প্রয়োজন মনে করছি আচ্ছা এই যে রাজনীতির সঙ্গে জড়িয়ে থাকতে গিয়ে লোকসভার নির্বাচনের কাউন্ট শুরু হয়ে গেছে একদম প্রায় মানে আর হাতে গোনা কয়েকটা দিন তো কী মনে হচ্ছে যে একজন স্টুডেন্ট হিসাবে ভারতবর্ষের রাজনীতির পরিস্থিতি বা পশ্চিমবাংলার রাজনীতির পরিস্থিতি দাঁড়িয়ে একজন স্টুডেন্ট হিসাবে কি মনে হচ্ছে একজন এক একজন স্টুডেন্ট হিসাবে না আমার একজন পশ্চিমবঙ্গের নাগরিক এবং ভারতের নাগরিক হিসাবে মনে হচ্ছে মোদিজি আবার প্রত্যাবর্তন করতে চলেছে এবং এতে কোনো মানে সন্দেহ নেই যে মোদিজি আবার মোদিজি প্রত্যাবর্তন করবে না যারা ভাবছে যে মোদিজি আসবেন না এটা তারা ভুল ভাবছে না একেবারে মোদিজি আবার প্রত্যাবর্তন করতে চলেছে একক সংখ্যাগরিষ্ঠতায় প্রত্যাবর্তন করতে চলেছে কারণ পাকিস্তানের যে চোখ রাঙানি সেই চোখ রাঙানি কংগ্রেস সরকারের আমলে যে পাকিস্তান চোখ রাঙাতো ভারতকে সেইটার পরিবর্তে আমরা স্টুডেন্টরা বিশেষ করে খুশি এবং আমরা আমাদের যে যে অনুভব আমরা এখন পাকিস্তান কেন সর্বোচ্চ জায়গায় চোখ রাঙাচ্ছি তো এটা এই বিষয়ে একটা জায়গায় আসবো যেখানে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এত উন্নয়ন করেছেন সবাই বলছে প্রচুর নাকি উন্নয়ন সেই উন্নয়নের মাঝে দাঁড়িয়ে আপনি একজন পশ্চিমবঙ্গের মানুষে আপনার কি মনে হচ্ছে যে বিজেপি মোদী সরকার অনেক কাজ করেছে বা মোদীর প্রত্যাবর্তন আবারও হচ্ছে হ্যাঁ দেখুন আমরা যেহেতু শিক্ষাগত যোগ্যতা আমরা স্টুডেন্ট প্রথমেই বললাম যেহেতু শিক্ষাগত যোগ্যতাটা আছে যেহেতু শিক্ষাগত যোগ্যতাটা পে থাকার জন্য আমরা অনুভব করতে পারছি যা প্রকল্প আসে সব নাম একটা ইয়ে করে চালানো হচ্ছে যে ডুপ্লিকেট করে নাম চালানো হচ্ছে জায়গায় জায়গায় সেটা আমরা অনুভব করছি এবং আমাদের পুরো ছাত্র সমাজ এবং যুব সমাজ সেটাকে অনুভব করতে পারছে তো এটা মোদিজির উন্নয়ন যা পশ্চিমবঙ্গে উন্নয়ন হয়েছে সেটা আমি মোদিজির উন্নয়ন বাংলার আলাদা করে কিছু উন্নয়ন হয়নি গোটা ভারতবর্ষে উন্নয়ন মোদিজির উন্নয়ন তো চায়ের দোকানে বসে আমাদের চলছে জনতার কাঠ গোড়ায় জনতা কাকে কাঠ দাঁড় করিয়েছে কি বিষয়বস্তু রয়েছে আমরা নিশ্চয়ই শেষ জায়গায় আসব কিন্তু আমি একবার আমার বাঁ দিকে আসি আমার বাঁ দিকে দাদা রয়েছেন চা খাচ্ছেন আপনার নামটা দেবাশিস সরকার আচ্ছা দেবাশীষ বাবু আপনি কি এখানে চা খেতে প্রায় আসেন খুব বেশি আসা হয় না তবে মাঝে মাঝে আসা হয় কারণ কার্যক্ষেত্রে মানে সময় তো সেভাবে পাওয়া যায় না নিজের নিজের কাজে তো আপনি পেশায় কি করেন পেশায় আমি একজন প্লাম্বার কন্ট্রাক্টর এই যে এই মুহূর্তে লোকসভা নির্বাচন হাতে গোনা কয়েকটা দিন পশ্চিমবঙ্গের রাজনীতিটা সব থেকে জটিল জায়গায় সেই জায়গায় দাঁড়িয়ে আপনি একজন পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে আপনার কি মনে হচ্ছে লোকসভা নির্বাচন তো প্রত্যেকবারই হবে এবং সেটা হতেও থাকবে আমার যেটা মনে হয় যে একটি পরিবারে যে গার্জিয়ান থাকেন যিনি গার্জিয়ান তো একজনই হন তো তিনি যদি শক্ত সামর্থ্য না হন তো সেক্ষেত্রে তার যে পরিবার সেটি ভেঙে পড়ার একটা প্রবণতা থাকে বা পরিবারের মধ্যে একটা উশৃঙ্খলতা চলে আসার প্রবণতা থাকে তো সেই জন্য যেহেতু সরকারও একটি দেশের প্রধান হয় তো আমারও মনে হয় দেশেও একটি শক্তিশালী সরকারের প্রয়োজন আছে তো আমার মনে হয় সেক্ষেত্রে থেকে ভারতবর্ষে মোদীজি অন্যান্য রাজনৈতিক দলের থেকে এবং ভারতীয় জনতা পার্টি অন্যান্য রাজনৈতিক দলে এই মুহূর্তে অনেক বেশি শক্তিশালী এবং মোদিজি পাকিস্তানের উপরে যেভাবে আক্রমণ সারিয়েছেন তাতে মনে হয় যে যথেষ্ট উনি শক্তিশালী তো আমার মনে হয় একজন এই এইরকম শক্তিশালী মানুষ ভারতবর্ষে দরকার আছে এইটা এই যে আপনি বললেন যে যেভাবে পাকিস্তানকে চোখ রাঙিয়েছেন বা পাকিস্তানকে বার্তা একটা দিয়েছেন যে আমরাও পিছিয়ে নেই আমরাও রয়েছি তো এইটাই কি শুধু এবারে সারা ভারতবর্ষের মানুষের কাছে একটা বিষয় হয়ে দাঁড়াবে যে মোদিজির ভোট ভোট নেওয়ার ক্ষেত্রে না এটা তো আমি ধরুন আমার দিক থেকে বললাম এবার বিভিন্ন মানুষের বিভিন্ন রকম জিনিস থাকতে পারে যেমন আমি শুনেছি নাকি যে প্রধানমন্ত্রী একটি জনস্বাস্থ্য কল্যাণের একটি কোথাও কোনো পরিকল্পনা এনেছেন তো ওতে নাকি ভারতবর্ষের প্রায় পঞ্চাশ কোটি মানুষ তাতে উপকৃত এবং আমি শুনেছি যতদূর জানি না যে ওনার সেই পরিকল্প মানে ওই প্রকল্পটির জন্য নাকি উনি নোবেল কমেডি মানে নোবেলের জন্য নাকি ওনার নাম গেছে তো এইগুলো তো সাধারণ মানুষের জন্য আমি যেটা বললাম আমার দিক থেকে বললাম যে একটা শক্তিশালী সরকার তবে এরকম আরও বহু আরও বহু প্রকল্প মোদীজি করেছেন সেগুলো মানুষ দেখবে তাদের মনে হলে যে তারা উপকার পেয়েছে যেমন গ্যাস অনেকজনাই পেয়েছে এবং বাড়ি মানে আমি নিজে দেখেছি মানে যারা হয়তো উপরের একটা তিরপল দিয়ে থাকতেন তারাও আজকে একটি ছাদের বাড়িতে বাস করছে তো এই জিনিসগুলো মানুষের কাছে যেতে পারে কারণ মোদীজি করেছে সাধারণ মানুষের জন্য অনেক কিছু করেছে এবার যেহেতু আমাদের রাজ্য যেহেতু একটি অন্য রাজনৈতিক দলের ক্ষমতায় রয়েছে সেহেতু হয়তো মানে ব্যক্তিগত শত্রুতা ওই বলুন বা পার্সুলিটি বলুন আমার রাজ্য হয়তো মোদিজির পরিকল্পনাগুলো সেইভাবে আমরা আমাদের এখানকার সরকার বাস্তবায়িত করেনি হয়তো তাদেরও কিছু প্রকল্প তারা আনার জন্য আপনার আপনার কথা প্রসঙ্গেই আমি যদি ধরে নিই যে উন্নয়ন করেছে মোদিজির উন্নয়ন কিন্তু পাশাপাশি পশ্চিমবঙ্গের যে যিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও প্রচুর উন্নয়ন করেছেন আমরা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে তিনি প্রচুর উন্নয়ন করেছেন কন্যাশ্রী কন্যাশ্রী সবুজ সাথী হ্যাঁ যুবশ্রী প্রচুর উন্নয়ন তাহলে কি আপনি মনে করেন না যে পশ্চিমবঙ্গের ক্ষমতায় তৃণমূল সরকারকেই বা তৃণমূল কংগ্রেসকেই থাকা দরকার দেখুন আমি আমার সামর্থ্য নেই কিন্তু আমার ছেলে একটা গাড়ি চাইছে তো আমার যখন সামর্থ্য নেই আমি ছেলেকে দিতে পারবো না কিন্তু আমি যদি কারোর কাছ থেকে ধার করে আমার ছেলেকে গাড়িটা কিনি সেই ধারটা শোধ করার মতন আমার ক্ষমতা দরকার তো ওই গাড়ির ধারটা শোধ করার জন্য আমার আবার আর ধার করতে হচ্ছে তো আজকে পশ্চিমবঙ্গের আমরা যেহেতু জানি প্রায় চার লক্ষ কোটি টাকার উপরে ধার হয়ে গেছে তো এইভাবে নিজের রেভিনিউ না বাড়িয়ে নিজের রোজগার না বাড়িয়ে শুধুমাত্র ধার করে একটি রাজ্যকে এইভাবে শেষ করে দিচ্ছে এটাও তো ঠিক নয় ধার করে তো উন্নয়ন হয় না নিজের রোজগার করুন দিয়ে উন্নয়ন করুন আপনি বাড়ি বানাবেন কিন্তু ধার করে কেন বানাবেন আপনি নিজে রোজগার করুন তারপরে বাড়ি বানান কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যেমন আমরা গ মানে সিপিএমের আমলে দেখেছিলাম যে এক লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার মতন ঋণ ছিল বা পশ্চিমবঙ্গ ভারতবর্ষ যবে থেকে স্বাধীন হয়েছে তবে থেকে ওইটাতে দাঁড়িয়ে আছে আর মাত্র এই সাত আট বছরে আজকে সেই ঋণটা চার লক্ষ কোটি টাকার কাছাকাছি পৌঁছে গেছে এভাবে ধার করে উন্নয়ন হয় না ধার করা মানে আজকে একটা শিশু যদি পশ্চিমবাংলায় জন্মায় ওই হিসাব যদি করতে যান আপনি প্রায় একটা শিশু চল্লিশ হাজার টাকার উপরে ধার ধার নিয়ে তার মাথায় ঋণ নিয়ে একটা শিশু জন্মাচ্ছে তাহলে ধার করে তো উন্নয়ন হয় না মানুষকে বিক্রি করে দেওয়া হচ্ছে একটি রাজ্যকে বিক্রি করে দেওয়া হচ্ছে আমরা শুনলাম এরপর আবারও আমি একবার ডান দিকে আসব যে আমার পাশে আরও রয়েছেন যারা চায়ের দোকানে রয়েছেন খগেন্দার চায়ের দোকানে চা খাচ্ছেন তো চায়ের দোকানে থাকতে থাকতে আমরা একটু বিষয়টায় চলে আসি যে লোকসভা নির্বাচনের ঘণ্টা তো বেজেছে লোকসভা নির্বাচনে কাউন্ট শুরু হয়েছে মোদিজির প্রত্যাবর্তন নাকি মোদিজির পরিবর্তন কাঠগড়ায় কাকে দাঁড় করাচ্ছে বাংলার মানুষ আমরা রয়েছি প্রতি মুহূর্তে চায়ের দোকান বাস স্ট্যান্ড থেকে শুরু করে স্কুল কলেজ ক্লাবে সর্বত্রই চলুন এই মুহূর্তে আরও একজন রয়েছেন নামটা জানবো আমার হচ্ছে অভিজিৎ রায় আচ্ছা অভিজিৎ কী করা হয় আমি কম্পিউটারে কাজ করি রিপেয়ারিংয়ে কাজ করি তা ডোর টু ডোর সার্ভিস করি তা খার দোকানে মাঝে মাঝে আসা হয় চা খেতে আমি যখন এখানে সার্ভিস করতে আসি তো খগেন্দার দোকানে হলো পাঁচ মিনিট দাঁড়ায় চাটা খাই আচ্ছা খগেন্দার দোকানে সার্ভিস করতে এসে চা খাওয়া আজকে আমরা পেয়েছি পশ্চিমবঙ্গের রাজনীতির এই মুহূর্তে যা পরিস্থিতি একজন কম্পিউটার সার্ভিস সার্ভিসম্যান হিসাবে কি মনে হচ্ছে যে এই লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের রাজনীতি আর ভারতবর্ষের রাজনীতির মধ্যে কোথায় ফারাক রয়েছে দেখুন রাজনীতির ব্যাপারটা আমি বলতে পারছি না কিন্তু আমি একটা জিনিস বলতে পারছি উন্নয়ন মোদিজি এটা করছে উন্নয়ন কারণ আমি যখন আইটি সেক্টরে রয়েছি আইটি সেক্টরের যে ডেভেলপমেন্টটা আমি চাই মোদি যেন আবার নেক্সট পার হয় কারণ মোদি না থাকলে উন্নয়ন নেই মোদি চাই মোদি মানেই উন্নয়ন আমরা চাই আবার জন্য মোদি বসু একদমই কিন্তু আরেকটা বিষয় যে পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপি বা মোদিজির সরকারের কিন্তু ক্ষমতা নেই যেখানে তৃণমূল কংগ্রেস সেও কিন্তু প্রচুর উন্নয়ন করেছে আমরা রাস্তাঘাটে যেখানেই চোখ পাতি না কেন চোখ রাখি না কেন আমরা দেখতে পাই যে মমতা ব্যানার্জির উন্নয়ন সেখানে কি মনে হয় না যে পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রয়েছেন তিনিই থাকুন কি উন্নয়ন আছে মমতা ব্যানার্জি কী উন্নয়ন আছে যাকে দিচ্ছে একটা মোদিজির প্রকল্পে ঘর আসছে সেখানে তৃণমূলের লোকেরা পয়সার টাকা সে ঘা নিয়ে নিচ্ছে একটা গরিব মানুষ থাকতে পারছে না তাকে হয়তো এক লাখ তিরিশ হাজার টাকা দিচ্ছে সেখান থেকে তিরিশ হাজার টাকা খেয়ে নিচ্ছে এটা হচ্ছে মমতা উন্নয়ন একটা পায়খানা দিচ্ছে সেখান থেকে হাজার টাকা তৃণমূলের লোকটা খেয়ে নিচ্ছে একটা গরিব মানুষ করতে পারছে না তার জন্য মোদিজি দিচ্ছে সেটাও নাম পরিবর্তন করে ওনার নাম রেখে দিচ্ছে একটা স্বচ্ছ অভিযান মোদিজি করছেন সেটার নাম নিয়ে উনি রাখছেন নির্মল বাংলা অভিযান এটা তো ডুপ্লিকেসই চলছে মোতার আর মমতা বলছে মেয়েদেরকে বলছে কন্যাশ্রী প্রকল্পের জন্য টাকা দিচ্ছে সেটা কোথা থেকে আসছে এটা হচ্ছে আমাদের মোদিজি বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের জিনিস সেটা সেটাকে ভাঙিয়ে আসছে কন্যাশ্রী একটা সাইকেল দিচ্ছে বলছে স্কুল থেকে যেখান থেকে সাইকেল দিচ্ছে সাইকেলটা নিয়ে বের করে তাকে পাঁচশো টাকা দিয়ে বাগাতে হচ্ছে তারপর সাইকেল দিচ্ছে ওরকম সাইকেল দেওয়ার আমার দরকার নেই ওরকম উন্নয়ন আমি একটা একটা বিষয় আসবো যে শিক্ষিত যুব সমাজ যারা তারা তারা তাদের কাছে বিষয়টা পরিষ্কার যে এই যে প্রকল্প আজকে মমতা ব্যানার্জির যে প্রকল্পগুলো নিয়ে আসছেন সেগুলো কেন্দ্রের প্রকল্প নাকি মমতা ব্যানার্জির নিজস্ব প্রকল্প কত টাকা কেন্দ্র দিচ্ছে কত টাকা রাজ্য দিচ্ছে এটা কিন্তু সাধারণ মানুষের কাছে একদম পরিষ্কার তো এই বিষয়টাতে আমি একটা জিনিস জানব যে এই যে আগামী যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে কোন আমরা দিল্লিতে কাকে দেখতে পাবো জোট ফন্ট নাকি ফেডারেল নাকি দেখতে আবারও না অবশ্যই মোদিজি মোদিজি ছাড়া কোনো কথা নেই আমরা তো বাড়ি বাড়ি যাচ্ছি কম্পিউটারে কাজ করছি নম এগেন আর আমরা যে বাড়ি বাড়ি যাচ্ছি কাজ করতে যাচ্ছি প্রতিটা মানুষের কাছে একটাই কথা মোদিজি মোদিজি যেভাবে ডেভেলপমেন্ট করছে আজকে কারেন্ট ঘরে ঘরে নেই মোদিজি কন্টিনিউ কিন্তু কারেন্ট দিয়ে যাচ্ছে সাপ্লাই দিয়ে যাচ্ছে রাস্তা চলছে সেটাও সড়ক যোজনা প্রধানমন্ত্রী সরো যোজনা সেটাকে পুছে দিয়ে লিখছে বাংলা যোজনা করছে আচ্ছা চলুন আমাদের তো আজকে চায়ের দোকানে আড্ডা চলছে আমরা আরেকবার চলে আসব যে আজকে আমার বাঁদিকে একজন বন্ধু রয়েছেন একদম মোবাইল মোবাইলে ঘাটাঘাটি করছে আমরা দেখবো যে একটু জানবো আমরা সব রকমের সবার কাছ থেকে জানতে চাই চাইছি এবং সব ধরনের কথাবার্তা আমরা তুলে ধরার চেষ্টা করছি যে কাঠগোড়ায় কাকে বাংলার মানুষ দাঁড় করাচ্ছে আমরা রয়েছি আপনাদের সঙ্গে চলুন নামটা কি অমিত মধুক আচ্ছা কী এখানে কি করতে আমি টোটো চালাই আচ্ছা এখানে আমার এইখানে নীলপুরে বাড়ি টোটো চালাই যখন আসি এখানে চা খাই চা খেতে আসি এই যে টোটো টোটো পশ্চিমবাংলায় তৃণমূল সরকার আসার পরে টোটো কিন্তু আজকে পশ্চিমবাংলায় বা শহর বর্ধমানে এসেছে এবং তার জন্যে কিন্তু বহু ছেলে মেয়ে আজকে উপার্জনের একটা জায়গা পেয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কী মনে হচ্ছে যে লোকসভা নির্বাচন এই যে লোকসভা লোকসভা নির্বাচন সম্পর্কে কোনো ধ্যান ধারণা আছে আছে মানে কি এরকম রাজনীতি তো করি না জাস্ট একটা আইডিয়া আছে লোকসভা তো এই লোকসভা নির্বাচনে কি মনে হচ্ছে যে পশ্চিমবাংায় পশ্চিমবঙ্গে বিয়াল্লিশে বিয়াল্লিশটা আসনে কি তৃণমূল কংগ্রেস পাবে নাকি বিজেপি সরকার কিছু আসন ছিনিয়ে নেবে বিয়াল্লিশে বিয়াল্লিশ আর এই সময় যা সিচুয়েশন যা পরিস্থিতি রাস্তাঘাটের মানুষের যা পরিস্থিতি দেখছি মানুষ কিন্তু আর চাইছে না से बयाल्लिस तो पाना तो हाँ अवश्य एकदम जो तृणमूल सरकार थकबेना ता ना থাকবে তো আমার মনে হয় এবার খুব একটু হাড্ডাহাডি হবে তো বিয়াল্লিশ বিয়াল্লিশে বিজেপি কুড়ি ধরে রাখুন যা যতটা দেখছি আমি যা দেখছি আপনি আপনি এই যে টো যে টোটোটি চালিয়ে রোজগার করছেন বা যে টোটো চালিয়ে আপনি উপার্জন করছেন সেই টোটো কিন্তু তৃণমূল কংগ্রেস বা তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর আপনি বর্ধমান শহরে পেয়েছেন তো সেখানেও দাঁড়িয়ে আপনি বলছেন যে তৃণমূলের উন্নয়ন নেই বা বিজেপি আবার আসবে বিয়াল্লিশে কুড়ি হবে দেখুন একটা কথা বলি আজকে টোটো নিয়ে আপনি বলেছেন টোটো অবশ্যই এটা স্বীকার করার কথা যে তিনমূল আসার পর টোটো এসছে কিন্তু টোটো আসতে টোটোতে নিজে এত রাজনীতি হচ্ছে যে আজকে গরিব ছেলেরা যে টোটো নিয়ে চালিয়ে খাচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করুন যে রাস্তায় বেরিয়ে যে টোটো চালিয়ে যেয়ে খাচ্ছে যে পুলিশ প্রশাসন তাদেরকে পয়সা দিতে হচ্ছে প্রতিনিয়ত দিন টোটোকে ধরে নিয়ে যাচ্ছে টোটোটা যখন বের করেছিল একটা আনুমানিক একটা সিস্টেম করে বার করা উচিত ছিল আজকে লাইসেন্স করছে বেআইনিভাবে টোটো বার করছে যারা আমরা যারা পুরোনো টোটো কিনেছিলাম কি টোটো চালাচ্ছি তাদের আজকে লাইসেন্স থাকতেও তাদেরকে রাস্তা চালাতে দিচ্ছে না বহু ঝামেলা আছে টোটো দেখছেন আজকে দিনের পর দিন টোটো বেড়েই যাচ্ছে গরিব ছেলেরা টোটো নামাচ্ছে খাচ্ছে আবার পুলিশে ধরে নিয়ে চলে যাচ্ছে নোয়াভাটে রেখে দিচ্ছে পনেরো দিন বেশ দিন আমি আমি এই প্রসঙ্গে বলবো যে আপনি টোটো তৃণমূল কংগ্রেসের আমলে টোটো পেয়েছেন কিন্তু মোদীজি পাঁচ বছর ক্ষমতা রয়েছে আপনি কি পেয়েছেন দেখুন আমি যদি আমি পাইনি কিছু কিন্তু আমার আমার এলাকায় আমি দেখেছি যারা খুব গরিব ঠিক আছে আমাদের এই নীলপুরের বাড়ি ধরুন যারা গরিব তারা ঘর পেয়েছে পায়খানা পেয়েছে বাথরুম পেয়েছে গ্যাস পেয়েছে মানে আমাদের আমার নিজের মাসি গ্যাস পেয়েছে যে কী বলে প্রধানমন্ত্রী একটা উজ্জ্বলা যোজনা গ্যাস পেয়েছে হ্যাঁ গ্যাস পেয়েছে প্রধানমন্ত্রী অনেক কাজ করেছে তো আবারও মোদিজি হ্যাঁ একদম এটা নিশ্চিন্ত আমার আমাদের ইয়াং জেনারেশান যত ছেলে আছে সবই আমার মনে হয় এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মোদিজিকে ভোট দেবে আর বিশেষ করে পশ্চিমবাংলার ইয়ং জেনারেশান তো একদম আমরা আলোচনায় রয়েছি একদম প্রায় অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি একটা বিষয় আবারও আসব যে এই যে লোকসভা নির্বাচন প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে কিছু জানা আছে সে সম্পর্কে হ্যাঁ প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে আবার ভারতীয় জনতা পার্টি এখনও পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা করেনি কিন্তু মমতা ব্যানার্জি প্রার্থী তালিকা ঘোষণা করেছে মমতা ব্যানার্জি প্রার্থী তালিকা নিয়েই বলি এই যে বিভিন্ন জায়গায় বেশ কিছু ফিল্ম স্টারকে আমরা দেখলাম মিমিকে দেখলাম আমরা নুসরাতকে দেখলাম মুনমুন সেন তো 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 ছিলেন ছিলেন দেব ফ্রিতে প্রচুর মানুষ এদের এদের সান্নিধ্য পাচ্ছে সঙ্গে যোগাযোগ রাখতো এটা কি একটা বিরাট চমক নয় দেখুন ফ্রিতে যদি সান্নিধ্য দেখার জন্য পশ্চিমবঙ্গে রাজনীতি হয় তাহলে সবাই যাত্রাপালা দেখতে যেত টিকিট কেটে একটু কিছু পয়সা খরচা করে যাত্রাপালা দেখতে যেত নাহলে কোনো পুজোর উদ্বোধনে দেখতে যেতে পারতো মিমি চক্রবর্তী ইয়া দেব এদেরকে দেখতে যেতে পারতো কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে যদি এই সান্নিধ্যও আসে যে আমি সেলিব্রেটিকে দেখানোর জন্য প্রচার আর কিছু নয় আর মেন কথা বলতে বাংলার ভবিষ্যৎ কি আমাদের বেকার আমরা যারা স্টুডেন্ট আছি যারা পড়াশোনা করছি তাদের ভবিষ্যৎ কী তাদের ভবিষ্যৎ কি টোটো আর মেনলি টোটোটা মমতা ব্যানার্জি আসার পর হয়নি টোটোটা হয়েছে সেন্ট্রাল থেকে একেবারে যেটা হচ্ছে বায়ু দূষণ হচ্ছিলো তার ফলে একটা ইকো রিক্সা চালনা করা হয় সেটার সেটার জন্য টোটো এসেছিল তো টোটোটাও মমতা ব্যানার্জি নিজের না ঠিক আছে তো আমরা চাই যে একটা বেকার যে বেকার জ্বালা যে বেকার নিয়ে মানে পশ্চিমবঙ্গ ভুগছে যে স্টুডেন্ট আমরা পড়াশোনা করার পর কোথায় যাবো কো কী দিকে এগোবে তো কোন দিকে দিশা নিয়ে যাবো তো একটা দিশা যেখানেই যাচ্ছে সেখানেই কাটমানি যেখানেই যাওয়া হচ্ছে আজকে কেউ ফার্স্ট হয়েছে তো সেই ফার্স্টের কোনো দাম নেই ঠিক আছে তো সেই ফার্স্টের কোনো দাম নেই সেখানেও কাটমানি চাইছে তার কাছে যে মেডিকেল স্টুডেন্ট থেকে বলুন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট থেকে সব জায়গায় কাট কাটমানি তাই দেখা যাচ্ছে জায়গায় জায়গায় একটা বিষয় একটা বিষয় জানতে খুব ইচ্ছা করছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার মানুষ ইতিমধ্যে স্বপ্ন দেখা শুরু করেছে যে বাঙালি প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের মানুষ হয়ে একজন বাঙালি হয়ে কি এটা আশা করছেন না যে বাঙালি প্রধানমন্ত্রী হিসেবে আমরা মমতা ব্যানার্জিকে দেখতে পাই না বাঙালি প্রধানমন্ত্রী আমরা আশা করতাম সুভাষচন্দ্র বোসকে আশা করেছিলাম বাঙালি প্রধানমন্ত্রী হিসাবে যদি হতেন তিনি হতেন তো মমতা ব্যানার্জির মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার গুণ নেই বাঙালি প্রধানমন্ত্রী অবশ্যই চাই সেটা একটা নির্দিষ্ট ব্যক্তি যে সার্বিক উন্নয়ন চাই গোটা পশ্চিমবঙ্গ বলে না সমস্ত জাতি ভারতবর্ষের উন্নয়ন যে চাই তাকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে পাই আর সেটার জন্য এখন পর্যন্ত একটাই ব্যক্তি নাম নরেন্দ্র এই যে এবারে যে লোকসভা নির্বাচন সেখানে কি ফেডারেল ফ্রন্ট মানে মমতা ব্যানার্জি যে একটা সংঘবদ্ধ করে একটা লড়াই করার চেষ্টা সেটা কি কোনো কার্যকারী হবে বলে একজন সাধারণ নাগরিক হিসেবে মনে হচ্ছে দেখুন আঞ্চলিক দলরা মিলে একটা ফেডারেল ফন্ড খুলেছে আর তাতে বলছে দেখুন আমাদের সময় এটা দেখেছি যে জ্ঞান হয়নি তখনও জন্মায়নি তো কিন্তু উনিশশো সাতচল্লিশ সালে সেই ইতিহাস আবার মনে করে যাচ্ছে যে তখন দুটো আদমি ভাগ করে পাকিস্তান ভাগ করা হয়ে গেছে তো উনিশটা উনিশটা দল একসঙ্গে হয়ে কি উনিশভাবে ভাগ করতে চাইছে এটা আমার বলার কথা যে উনিশটাভাবে ভাগ করে নিজের প্রধানমন্ত্রী হতে চাইছে সেখানে হয়তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হওয়ার দাবিদার আছে হয়তো উনিশটা দলে ভাগ করে উনিশটা দেশকে ভারত ভারতবর্ষ এক এক রাষ্ট্র যে এক না একদন্ত এক ঐক্যমত্ত দেশ আছে সেই দেশকে ভাগ করে যদি প্রধানমন্ত্রী হতে চায় সেখানে মানুষ মেনে নেবে না এবং আমাদের মতো শিক্ষিত যুবকরা মেনে নেবে না তো আজকের জনতার কাঠগড়ায় অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে চলে এসেছি একদম শেষ মুহূর্তে যে প্রশ্নটি রাখবো কাকে মানুষ আজকের এই খগেন্দা চায়ের দোকানের যুব সম্প্রদায় তারা কাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে আমি প্রথমেই তোমার কাছে আসবো যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়ন বিজেপির মোদিজির উন্নয়ন দুটো উন্নয়ন দুটোই উন্নয়ন এখানে এরা পশ্চিমবাংলায় মানুষ বলছে যে মমতা ব্যানার্জি উন্নয়ন করেছে সারা ভারতবর্ষের মানুষ বলছে মোদিজি উন্নয়ন করেছে বেকার সমস্যা সমাধান না হলেও অনেক যুব সম্প্রদায়ের মানুষ কিন্তু আজকে মোদিজিকে চাইছে কারণ তারা বুঝতে পারছে শিক্ষিত সমাজ তারা বুঝতে পারছে তো এই জায়গায় দাঁড়িয়ে একজন শিক্ষিত যুবক হিসাবে কাকে কাঠ গোড়ায় দাঁড় করাবেন যে এই উন্নয়নের যাকে কে বাধা হয়ে দাঁড়াচ্ছে মোদিজি না মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি কারণটা হচ্ছে যে আমাদের যে উন্নয়ন সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা মোদিজি চালনা করেছিল এতদিন ধরে তো সেখানে যেখানে যেখানে বিজেপি সরকার এসেছিল সেখানে সেখানে আয়ুষ্মান ভারত থেকে শুরু করে সমস্ত প্রকল্পের যে রূপায়ণ ঘটেছে যেটা সত্যি করে স্কিল ডেভেলপমেন্ট পিএমভিকে ওয়াই যেটা সত্যিকারের একটা জায়গায় পৌঁছে গেছে তো সেই জায়গাটায় বাঁধা হয়ে দাঁড়াচ্ছে মমতা গান্ধী আজকে দেখুন আয়ুষ্মান ভারতে একটা কেন্দ্রীয় প্রকল্প সেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে যেখানে সমস্ত গরিব মানুষের একটা কত সুরাহা হবে যে পাঁচ লক্ষ টাকা একটা বিমা যোজনা সুরাহা হবে সেখানে তিনি এখানে বন্ধ করে দিয়েছে একটা সফটওয়্যারের মাধ্যম দিয়ে চালনা করা সেটা বন্ধ করে দিয়েছে যাই হোক তো আমরা এখানে পেলাম যে মোদিজিকে সামনে রেখে মমতা ব্যানার্জিকে কাঠগোড়ায় দাঁড় করানো হচ্ছে আমি চলে আসব দাদা একদম শেষ মুহূর্তে জানতে চাইব যে আপনার বিচারে আপনি কাকে কাঠগোড়ায় দাঁড় করাতে চাইছেন কাঠগোড়ায় দাঁড় করানোর মতন তো এখানে কিছু নেই মানুষ চাইছি আমি যেটাও একটু আগে আপনাকে বলে গেলাম যে একজন শক্তি আর আপনি আগে যেটা বললেন যে একটা কি ফ্রন্ট তো সেই ফ্রন্টের শাসন ভারতবর্ষ বহুদিন দেখলো সেই বোধ হয় রাজীব গান্ধীর পরে আর বোধ হয় একক দল কেউ আসেনি এবং মাঝখানেও একবার এন একটা গভর্নমেন্ট হয়েছিল তো আমরা দেখেছি যে সেখানে কাজ করতে গিয়ে অনেক বাধ্যবাধকতা আসে কারণ এই ফ্রন্টগুলো প্রত্যেকটি নিজের ব্যক্তিগত স্বার্থে তৈরি করা তো তারা নিজেদের নিজেদের চাহিদা অনুযায়ী একটি করে ফ্রন্ট তৈরি করে ফেলে তো সেক্ষেত্রে এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে কোনো ফ্রন্টের দরকার নেই এককভাবে কোনো একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হোক এবং তার হাতে দেশের সার্বিক উন্নয়ন সব থেকে ভালো হবে কারণ উন্নয়নের ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল বাধা হয়ে দাঁড়ায় তো আমরা চাই না যে সেই রকম কোনো ব্যাপার ঘটুক আমরা চাই মানুষ যাকেই সমর্থন দিক যেন সম্পূর্ণভাবে একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসে তবে আমার পেপারে ভারতবর্ষ এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির সামনে আমার মনে হয় না আর কোনো রাজনৈতিক দল সেই জায়গায় দাঁড়িয়ে আছে চলুন আমরা একদম শেষ আমরা একটু আগে যার সঙ্গে কথা বললাম সেই যিনি টোটো চালিয়ে নিজের উপার্জন করেন আমি জানতে চাইব যে মোদিজিকে দশের মধ্যে কত দেবেন মমতা ব্যানার্জিকে দশের মধ্যে কত দেবেন আপনি যদি বলেন গোটা ভারতবর্ষে উন্নয়ন তো মোদিজিকে দশে দশ আর যদি বলেন শুধু পশ্চিমবাংলায় উন্নয়ন তাহলে বলবো ওটা ওটা মোদিজির কালি সেখানে মমতা ব্যানার্জিকে কত দেবেন জিরো জিরো একদম টু চলুন আজকে আমরা বড়নীল নীলপুর আমবাগান বর্ধমান শহরে খগেন্দা চায়ের দোকানে আমরা জনতার জরতার জনতার কাঠগোড়ায় আমরা কথা বললাম একদম যুব সমাজের সাথে একজন টোটো চালক ছিলেন তিনিও আমাদের সঙ্গে কথা বললেন এবং পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে আজকে তারা কাঠগোড়ায় দাঁড় করাচ্ছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জিকে চলুন আজকে আজকের মতো এই অনুষ্ঠান এখানেই শেষ করবো আর আপনাদের সঙ্গে আমার আবারও দেখা হবে আগামী কাল ঠিক রাত্রি নটায় প্রতিশোম মঙ্গল বুথ রাত্রি নটায় আমি থাকব আপনাদের সঙ্গে জনতার কাঠগড়ায় খুব ভালো থাকবেন শুভরাত্রি নমস্কার লোকসভা নির্বাচনের ঘন্টা বাজলো তোলপাড় দেশের রাজনীতি মহল কার দখলে দিল্লি বিজেপি কংগ্রেস নাকি থার্ড ফল কী বলছে বাস ট্রেন ক্লাব রাস্তাঘাট চায়ের দোকানের মানুষজন নেতা মন্ত্রীরা দাঁড়িয়ে জনতার কাঠ করা আমি থাকছি আপনাদের সাথে প্রতি সোম মঙ্গল বুধবার রাত্রি নটায় জনতার কাঠ করা শুধুমাত্র আনন্দপাত